হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কালকে ছিল ভ্যালেন্টাইন ডে, সো কালকে আমার হাজব্যান্ডের জন্য ছোট্ট করে কি করেছি সেটা আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। সো শুরুতেই চলে গিয়েছিলাম রাত্রেবেলা আর স্বপ্নে, অ্যান্ড স্বপ্নে একটা খুব কিউট একটা কর্নার সেট করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। সো আমিও ভাবলাম এখান থেকেই আমার হাজব্যান্ডের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে নেই, সে চকলেট খুব লাইক করে, সো তার জন্য ভাবলাম যে একটা চকলেটই নিয়ে নেই। তো আমি পাশের আরেকটা শপে যেয়ে দেখি চারিদিকে শুধু ভালোবাসা, এক একজন ফ্লাওয়ার কিনছে অ্যান্ড গিফটস কিনছে। সো এই ক্লিপটা দিয়ে কিন্তু আমি খুব ফানি একটা রিলস আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি। যাই হোক, দেন রাত্রেবেলা বাসায় আমার হাজব্যান্ড আসার পরে যখন ও ফ্রি ছিল তখন ভাবলাম যে এখনই পারফেক্ট টাইম ওকে গিফটটা দিয়ে দেওয়ার। তো এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য ওকে বললাম যে তুমি চোখ বন্ধ করো, অ্যান্ড আয়ানও খুব কিউটলি চোখ বন্ধ করেছিল। দেন গেস করতে বললাম বলো তো কী আছে, সো সে কারেক্ট গেস করলো যে এটার মধ্যে চকলেট আছে। সো সে তো হ্যাপি হয়ে গেল, তার চেহারা দেখলে আপনারা বুঝতে পারছেন। আর এই যে এটা হচ্ছে লাভ ব্লাশ আমার লাভেবল হাজব্যান্ডের জন্য। ইট ওয়াজ আওয়ার ভ্যালেন্টাইন্স ডে, খুব ছোট্ট করে নিজেদের যেভাবে পসিবল সেভাবে আমরা পারফেক্টলি টাইম স্পেন্ড করেছি। অ্যান্ড আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, সো সে এটাই বলার চেষ্টা করছিল যে আমি করোনা পজিটিভ, আমার কিছু টেস্ট পাচ্ছি না এই আর কি। সো দিস ইজ ইট, আপনাদের ভালো লাগছে আশা করি। আল্লাহ হাফেজ।